দীর্ঘদিন ধরেই বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ এনে প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি। এবার রাজ্যে এহেন প্রতিবাদ করতে দেখা গেল শাসক দলকে। কেন্দ্রীয় সংস্থাগুলির কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনে রাজ্যের শাসক দল। সোমবার বিধানসভার দ্বিতীয় পর্বে এ নিয়ে আলোচনা শুরু হবে। জানা যাচ্ছে রাজ্যের শাসক দল ধারা 169-এর অধীনে একটি রেজুলেশন এনেছে। উক্ত এই প্রস্তাবে অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে বিভিন্ন বিরোধী দলনেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। বিশেষ করে যেসব রাজ্যে বিরোধী দলগুলোর সরকার আছে তাদের হয়রানি করার জন্য এহেন কাজ করা হচ্ছে। একইভাবে এই রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদেরও বারবার ডাকা হয়েছে। কয়েকদিন আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন রাতে তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই বা ইডি। শাসক দলের বিধায়ক ও মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে। তিনি এও বলেন বিধানসভায় এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হবে, বিরোধীরাও আলোচনায় অংশ নিতে পারেন। এখন দেখার বিষয় এই অভিযোগ প্রস্তাব কতটা কার্যকর হয়।